আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে ভেজিটেবল পিৎজা বাসায় বসে বানানো যায়। এখানে আমি নিয়েছি 3 কাপ আটা। 3 কাপ আটার সাথে আমার যা প্রয়োজন আছে, এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি 1 মগ, তার সাথে 3 থেকে 4 চামচ ইস্ট মিশিয়ে নিয়েছি। এখানে আমি দেব পরিমাণ মতো তেল, আমি তেল এখানে দেব 7 থেকে 8 চামচ 3 কাপের জন্য, এবং স্বাদ অনুযায়ী আপনাদের ইচ্ছে মতো লবণ। আমি এখন লবণ এবং তেল দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নেব। এখানে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, আমি এখানে তেল ইউজ করছি। এখন আমি এতে যে আমার কুসুম গরম পানি আছে, এখন তা আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এখানে আমার মাখা হয়ে গেছে, এখন আমি উপরে হালকা পরিমাণে তেল দিয়ে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে 4 ঘন্টার জন্য আমি এটা রুম টেম্পারেচারে রেখে দেব। এখানে আমি এখন দেখতে পাচ্ছেন আমি সুতি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি, এখন আমি এটাতে আলাদাভাবে 4 ঘন্টার জন্য রেখে দেব। আমার 4 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা হওয়ার পরে আমি এটাকে আবার মাখিয়ে নিয়েছি, এবং তার সাথে আমার প্রয়োজন হচ্ছে টমেটো, এখানে দেখতে পাচ্ছেন, তার সাথে 1/2 চা চামচের পরিমাণ কালো গোলমরিচ, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি, এবং তার সাথে আমি নিয়েছি এখানে মুৎসারাল্লা বা আপনারা চিজও অনেকে বলেন, চিজও ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি বেগুন ভাজা তেল ছাড়া, সাথে পেঁয়াজ কুচি করে কাটা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া, কাঁচা যে মিষ্টি কুমড়াটা সেটা, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও কোনো প্রবলেম নেই। এখানে আমি মাছ নিয়েছি তেল সহ, আর এখানে আছে অলিভা। এখানে আমি মাইক্রোওয়েভ রাখবো, ম্যাক্সিমাম হাই ফ্লেমে রাখবো। এখানে আমি এখন আটাটাকে ভালো করে ছিটিয়ে নিয়েছি আমার তাওয়াটাতে। এখন আমি আমার রুটিটা যে আছে এটাকে বেলে নিয়েছি, বেশি পাতলা করা দরকার নেই। এখন আমি এটা থেকে বিছিয়ে দিলাম। এখন আমি যা করব, আমার টমেটোর যে সস রয়েছিল এখন আমি তা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ছড়িয়ে নিব এইভাবে। এখন আমি এটাকে ম্যাক্সিমাম, যখন আমার ওভেন গরম হয়ে গেছে, 15 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব। 15 মিনিট পর আমি এখানে মোৎসারেল্লা বা চিজ এবং সাথে সবজি, সবজি পরে দেব, তারপরে এখানে আমি সব ছিটিয়ে দিচ্ছি, মোৎসারেল্লাটা আগে হবে। এখন আমি 15 মিনিটের জন্য, 10 কি 15 মিনিটের জন্য আমি এটা মাইক্রোওয়েভে রাখছি, ওভেনে রাখছি, সরি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই।